পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের দামোদরপুর গ্রামে বহাল নলকূপের জন্য 5 বছর ধরে এলাকার 100টি পরিবারের পানীয় জলের সমস্যা নিয়ে গত 10ই জুলাই 2017 তারিখে আমি একটি ইস্যু ভিডিও বানানো শুরু করি। 2008 সালে পঞ্চায়েতের মাধ্যমে এই নলকূপটি তৈরি হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের ভাষায় নলকূপটি তৈরি হওয়ার বছর তিনেকের মধ্যেই খারাপ হয়ে যায়, জল আর উঠে না। প্রচুর সমস্যা বলতে শীতকাল থেকে গ্রীষ্মকালে একবারে জল পাওয়া যাচ্ছে না। তার মানে আপনাদের গ্রামে কি কোনো নলকূপ নেই? হ্যাঁ, একটাই আছে। সেখান থেকে কি জল পাওয়া যায় না? না, সেখান থেকে জল পাওয়া যায় না, খারাপ হয়ে পড়ে আছে। তাহলে এই সমস্যা আপনারা কিভাবে মিটান? এই দূর থেকে একে কল থেকে 1 মাইল দূর থেকে জল আনতে হয়, দিয়ে সমস্যা মেটানো হয়। কারা নিয়ে আসেন? এই পুরুষরা গিয়ে সাইকেল গাড়ি করে যাই, জল নিয়ে আসে। আপনারা কি জলের জন্য কোনো আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি। ওই প্রধানবাবু অঞ্চল প্রধানের কাছে, গ্রামের সদস্য ছিলেন উনি, তার কাছে আবেদন করেছি। তারা বলছে এমনি টুকিটাকি সারিয়ে দিয়ে যাচ্ছে, আর 1 মাস পরে আবার খারাপ হয়ে যাচ্ছে। এই সমস্যা কতদিন ধরে চলছে? চলছে দীর্ঘদিন ধরে। এর ঠিক 1 সপ্তাহের মধ্যে নলকূপটি পঞ্চায়েতের তরফে সারানো হয়ে যায়। সমস্যাটি সমাধানের জন্য আমি পঞ্চায়েত অফিসে প্রধান সাহেবের কাছে আমার ইস্যু ভিডিওটি নিয়ে আলোচনা করি, কিন্তু ওই দিন প্রধান সাহেব আমার কথায় গুরুত্ব দেননি, উল্টে ছবি তোলার নানা প্রসঙ্গ তুলে আমাকে সাংবাদিকের কাজ ছেড়ে দিতে বলেন। নিরুপায় হয়ে আমি ফিরে আসি, কিন্তু হাল ছেড়ে দেইনি। এলাকাবাসীদের জড়ো করে সমবেতভাবে পঞ্চায়েত অফিসে যাবার কথা বলি। ইতিমধ্যে গ্রামের মানুষ সম্মিলিতভাবে একটি আবেদনপত্র পঞ্চায়েত অফিসে জমা দেন, প্রধান সাহেব সমাধানের ব্যবস্থা নেন। নলকূপটি সারানো কিভাবে হয়েছে আপনি একটু বলুন। ওটা খবর আসবার পরে আমি আমার কন্ট্রাক্টরকে দিয়ে ওই নলকূপটা খুলি, কী সমস্যাটা হয়েছে দেখলাম যে ওখানে একটা ছাঁদা, একটা পাইপের লিক আছে, লিকটা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে টাকার ব্যবস্থা করে দিই। টাকার ব্যবস্থা হওয়ার পরে ওটা নতুন পাইপ লাগিয়ে ওই নলকূপটাকে সারিয়ে দিয়ে আসে এবং সুন্দর হয়ে গেছে। কাজটা কতদিন ধরে হয়েছিল? কাজটা একেবারে 5-6 দিনের মধ্যেই শেষ। আচ্ছা, এতে বাজেট কিছু ছিল? বাজেট কিছু ছিল না, এটাকে তাৎক্ষণিকভাবে আমরা বাজেট। আপনি এই খবরটা কিভাবে পেয়েছেন? খবরটা পেলাম সংবাদ সংস্থা থেকে, এই প্রচারটা হয়েছিল আপনাদের সংবাদ সংস্থা থেকে। পরবর্তীক্রমে গ্রামের লোকেরা আমাদেরকে খবর দেয় এইরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু ওই সময় আমি ওখানে অনুপস্থিত ছিলাম, তাই নলকূপটি সারানোর কোনো ছবি তুলতে পারিনি। যাই হোক, গ্রামবাসীর পানীয় জলের আর কোনো সমস্যা নেই, এখন তারা খুব খুশি। আপনাদের যে নলকূপের সমস্যা চলছিল সেটা কি এখন মিটে গেছে? হ্যাঁ, এখন বর্তমান সমস্যা মিটে গেছে। আমার যে নলকূপের সমস্যা, জলের সমস্যা ছিল, সেটা এখন বর্তমান আমাদের এই পার্শ্ববর্তী নলকূপে আমাদের তারা পাম্পে জল পড়ছে, এখন জলের সমস্যাটা এমন সমস্যা নেই, সমস্যাটা মিটে গেছে। কাজের ও কম, অল্প সময়ের মধ্যে কাছাকাছি জল পাওয়া যাচ্ছে, অল্প সময়ের মধ্যে কাজেরও সময় কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই কাজটি কিভাবে হয়েছে? এই কাজটি সম্পূর্ণ হয়েছে, আমরা মিটিং করেছি, তারপরে পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি, আর ভিডিও ভলেন্টিয়ার ছবি করেছে, ছবি করার জন্য এই কাজটা সম্পূর্ণ হয়েছে। প্রধান সাহেব নিজে থেকে নলকূপটা সারিয়ে দিয়ে গেছে।
আদুল তো অনেকদিন আগে তো খারাপ ছিল, অনেকদিন খারাপ হওয়ার পরে ছবি উঠলে যাওয়ার পরে তারপরে জল পড়ুথায় না করে টিকে লেখা পড়থায় অনেক দূর জল আসুথায় সাইকেল টাইকেল বই কি জল আহুথায় বর্তমান এখনকার ভর ভালোভাবে জল পড়ছে তাই জন্য আপনাকে ধন্যবাদ জানালাম, আপনার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানালাম, আপনার জন্য এত সুবিধা পাচ্ছি এই কারণে ধন্যবাদ জানালাম। আমি এই এলাকার একজন গ্রামীণ সংবাদদাতা হিসাবে এলাকাবাসী গ্রামের মানুষ পঞ্চায়েত সদস্য প্রধান যিনারা এই সমস্যার সমাধানের আনয়নের চেষ্টা করেছেন আপনাদের সকলকে ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সকল দর্শককে অনুরোধ করছি এই সমাধানের জন্য মাননীয় পঞ্চায়েত উপপ্রধান অমল বরণ ত্রিপাঠীকে 9775205131 মোবাইল নাম্বারে ফোন করে ধন্যবাদ জ্ঞাপন করুন। আমি জয়দেব তলা পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহাটের পক্ষে।